যুক্তরাষ্ট্রের পত্রিকাও সেগুলির মধ্যে লেখা হয়েছে। অতএব এই সরকারের পায়ের নিচে যে মাটি নেই এটা আমরা জানি। সেই জন্যই বলছি যে প্রবাসীরা যদি ঐক্যবদ্ধ হয়, এই সরকারের কফিনের শেষ পেরেকটি এই প্রবাসীরা হয়তো বা মেরে দিতে পারে, সেই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া কখনো যাবে না। আমার মনে হয় আজকের প্রধানমন্ত্রী তাকে একটু সজাগ হতে হবে। এইভাবে কথা বলে মানুষের পালস না বুঝে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। আমরা ওই প্যানামার নোরিয়াগাকে দেখেছি, আমরা মার্কোসকে দেখেছি, আমরা হেইটির দুবালিউকে দেখেছি, বা আমরা লিবিয়ার গাদ্দাফিকে দেখেছি, আমরা সাদ্দামকেও দেখেছি। লিবিয়ার গাদ্দাফির কথা যদি বলা হয়, তিনি তার জনগণের জন্য যা করেছেন এই ধরনের দৃষ্টান্ত কোথাও আমরা দেখিনি। এবং তিনি কোনো এক সময় রেটিংয়ে হাইয়েস্ট ছিলেন, যে তার কোনো বিদেশি ঋণ ছিল না, এবং তার সুশাসন এবং জনগণের জন্য যা করেছেন তা জনগণ ভুলেনি। কিন্তু একটি জায়গায় কিন্তু ছিল, সেটি ছিল গণতন্ত্র ছিল না। গণতন্ত্রহীনতার কারণে যখনই বিচার ব্যবস্থা ব্যাহত হয়েছে তখনই জনগণ ক্ষেপে উঠেছে। তারা ভুলে গিয়েছে পদ্মা সেতুর কথা, ভুলে গিয়েছে মাঝে মাঝে বিদ্যুৎ বন্ধ করার কথা, ভুলে গিয়েছে টানেলের নিচে দিয়ে এপার থেকে ওপারে যাওয়ার সেই স্মৃতির কথা, সব তারা ভুলে যায়, তাই না? সেই জায়গাটিকে চিন্তা করতে হবে। রেমিটেন্স যুদ্ধারা রেমিটেন্স পাঠায়, আর আমরা বিদ্যুৎ আমদানি করতে প্রতি বছর 1.12 বিলিয়ন দিচ্ছি, শুধু কাকে? মোদি, টুইন টাওয়ার অফ মোদি, মানে আদানিকে দিচ্ছি। মোদি আর আদানি হলো টুইন টাওয়ার, পাশাপাশি আদানিকে আমরা দিচ্ছি প্রতি বছরে 1.12 বিলিয়ন ডলার। আমরা কি পারতাম না পায়রার মতো আরেকটি, যদিও পায়রা তো মেগা প্রজেক্ট মেরাগা চুরি হয়েছে, তবু তো আমরা পারতাম আদানি থেকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ আমরা না কিনে, যেটা সবচেয়ে অসম চুক্তি এবং যুক্তরাষ্ট্রের পত্রিকাও সেগুলির মধ্যে লেখা হয়েছে এই ধরনের চুক্তি হয় না। সেই চুক্তিতে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী 25 বছরে কি আমরা 30 বিলিয়ন ডলার তাদেরকে দেব না? তাহলে এই প্রতি বছর 1.2 বেসড অন কোল প্রাইস, সেটা উঠবে নামবে, সেই জায়গাতে আমরা যদি একটি কেন্দ্র করতাম হয়তো বা 3 বিলিয়ন চুরি করে যেত, কিন্তু সেখানে তো বাংলাদেশের লোক কাজ করতো, 1000 কর্মচারী সেখানে যেত, এবং আমাদের এই 25 বিলিয়ন 30 বিলিয়ন আমাদের বিদেশি মুদ্রা যেত না। এইভাবে যে চুরির পাহাড় তারা গড়ে তুলছে, সেই জন্য কয়েকদিন আগেও তো আপনারা এই যে মন্ত্রী, ভূমি মন্ত্রী চৌধুরী সাহেবের কাহিনী শুনেছেন, যে কীভাবে ইউকেতে এবং ইউএসএ ম্যানহাটনে রিয়েল এস্টেট ডেভেলপ করেছে বাংলাদেশের টাকা চুরি করে। অতএব আমরা জানি যে একবার চুরি করে, একবার এই গন্ধে আসক্ত হয়, এই যে আসক্ততা, এই টাকা বানানো, টাকা চুরি করা, দেশকে অধঃপতনে নেওয়া, সেই আসক্ত থেকে আওয়ামী লীগ ফিরে আসবে না, এটা আমরা জানি, এবং আওয়ামী লীগের লেগাসি আগামী প্রজন্মে থাকবে না, এটাও আমরা বিশ্বাস করি। সময় হচ্ছে আমাদের, একটু কঠিন সময় যাচ্ছে, এই সময় অতি শীঘ্রই শেষ হবে আমরা বলতে পারি, এবং সেই দিকেই দেশ ধাবিত হচ্ছে।